পাকা টমেটো চাটনি করতে গেলে প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 3-4 শুকনো মরিচ, মাঝখান দিয়ে একটু ভেঙে দিলাম যাতে ফ্লেভারটা একদম তেলের মধ্যে ছড়িয়ে যায়। এবার দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন কিছুটা সময় খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। তো কিছু সময় একটু ভালো মতো রান্না করে নিই। সরিষার তেলের সাথে পেঁয়াজটা সুন্দর একটা কম্বিনেশন হয়। পেঁয়াজটা যখন হালকা একটু লাল হবে তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর পেঁয়াজের সাথে কিন্তু রসুন কুচিও ছিল, পেঁয়াজ আর রসুন একসাথে। যতটুকু পেঁয়াজ দিবেন তার থেকে একটু বেশি রসুন দিতে হবে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম পাকা টমেটো। এবার একটু খুন্তি দিয়ে টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। চাইলে আপনারা এই সময়টাতে ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন যাতে টমেটোটা সুন্দর মতো মানে ভাঙা যায়। কিন্তু এই যে আমি ডাল ঘুটনি ব্যবহার করছি, কিন্তু কোনো মতেই টমেটো কিন্তু আপনারা ব্লেন্ডারে দিতে পারবেন না, ব্লেন্ডারে দিলে সেই স্বাদটা পাওয়া যাবে না। তো আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে টমেটোটাকে ভেঙে দিয়েছি, আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য একটু, খুব বেশি না, যেহেতু টমেটোর একটা নিজস্ব রং আছে। মরিচের গুঁড়াটা একটু বেশি, কারণ ঝাল ঝাল চাটনিটা একটু ঝাল, একটু টক বেশ ভালো লাগে। তারপর দিচ্ছি লবণ। এবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো মতো টমেটো চাটনিটাকে আমাদের আবার কষিয়ে নিতে হবে একদম সুন্দর মতো, যতক্ষণ না পর্যন্ত এটা তেলের উপর উঠে আসে। এই যে দেখেন অলরেডি কিন্তু তেলের উপর চলে আসছে। এখন আমরা বাকি কাজ করব। এখনও আমাদের টমেটো চাটনির পানি অনেকখানি টানতে হবে। এটা কিন্তু টমেটোর নিজস্ব পানি, আমরা এমনি বাড়তি কোনো পানি ইউজ করি নাই। টমেটোর পানিটা খুব ভালো মতো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমরা বাদ বাকি সব মশলা দিয়ে দিব। তার ভেতরে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া, তারপরে এর ভেতরে দিয়ে দিব আমরা ভাজা জিরা গুঁড়া। আর টমেটো কতটুকু টক বা এটা দেখে আমাদের চিনির পরিমাণটা আন্দাজ করতে হবে। আমার টমেটোগুলো কিন্তু বেশ পাকা ছিল, তাই আমি চিনিটা বেশি একটা দিব না, কারণ খুব বেশি চিনি দিলে টমেটোর যে নিজস্ব একটা টক সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কেউ বেশি খেতে চাইলে বেশি, কেউ কম খেতে চাইলে কম। তো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করে এবার দিয়ে দিব হচ্ছে 1 মুঠো ধনে পাতা। একটু তেলের উপর উঠে আসুক। এই দেখেন একদম তেলের উপর চলে আসছে। এখন দিয়ে দিলাম 1 মুঠ ধনে পাতা। ধনে পাতা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমরা রাখবো না, আমরা এখন এটাকে সুন্দর করে সার্ভ করে দিব। আর যত বেশি রসুন দিবেন চাটনি খেতে তত বেশি মজা হবে। রেডি হয়ে গেল আমার পাকা টমেটোর চাটনি। খুব ঝটপট সহজেই কিন্তু এভাবে টমেটোর চাটনি করতে পারেন, আর টেস্টও খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।